নিজেই নলা পরিষ্কার করবলে নামিল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নিজেই 600 ফুট দীর্ঘ এলাকা সাফাই অভিযানত নামিছে। অবিরত বরষুণের ফলত শিলচর শহরের কেইবাটাও অঞ্চল কৃত্রিম বানর কবলত পরিছিল। দীর্ঘদিন ধরে শহরের মূল খালটো আবর্জনায় ভরি আছে, গতি পানি নিষ্কাশনের কোনো উপায় নাছিল। ফলত নলাবর পানিরে ভরি পড়ে আর অবশেষত রাস্তাত পানি উপরলে উঠি যায়। সেই কৃত্রিম বানপানির পৰা রক্ষা পাবলে নিজেই উদ্যোগ লৈছে দীপায়ন চক্রবর্তী। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পুনের খালটোর জাবর পরিষ্কার করবলে উদ্যোগ লৈছে। ন্যাশনাল হাইওয়ের কাহতেই থাকা লঙ্গাই খালের 600 ফুট দীর্ঘ এলাকা সাফাই অভিযানত অংশগ্রহণ করে বিধায়কগিয়ে। রেডক্রস সোসাইটির অন্যান্য বিষয়ার সঙ্গে নাওত উঠি লঙ্গাই খাল পরিষ্কার করলে শিলচরের বিধায়কগিয়ে। চাওক সেই দৃশ্য। পরবর্তীকালে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে। আমরা জানি যে রেডক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে করিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে শিলচর শহরকে উনি 48 কোটি টাকা দিয়েছেন। একটা নতুন স্কিম, পৌরসভা যেসব বিধানসভার অধীনে পৌরসভা রয়েছে বা কর্পোরেশন রয়েছে তাদেরকে শুধু এই নগরিয়া পথ নির্মাণের আঁচনির মাধ্যমে ড্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য টাকা দিয়ে হয়েছিল। সেখানে ম্যাক্সিমাম টাকা আমি ড্রেন কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করেছি সকলের উপদেশ নিয়ে। এই ড্রেন কনস্ট্রাকশনের জন্য লঙ্গাই খাল যেটা রয়েছে, এই লঙ্গাই খালের বোথ সাইডে আমরা গার্ডওয়াল আমরা নির্মাণ করতে সক্ষম হব। এটারও টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে বিভিন্ন খাল, তার বোথ সাইড গার্ডওয়াল প্লাস আপনার অনেকটা রোড রয়েছে কনস্ট্রাকশনের। এই 48 কোটি টাকা যখন কাজ হবে আমি আশা রাখি শিলচরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে তাদেরকে মুক্তি দেওয়া অনেক আছে, সেটা সফল হবে। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল আমার এই কোড অফ কন্ডাক্ট থাকার জন্য সেটা সেই কাজ হয়নি। আমি আশা রাখছি যে কোড অফ কন্ডাক্ট সেরে যাওয়ার পর আর সরকার সেটা কাজের বরাত দিবেন। বরাত দিলে পর এই বর্ষার মরশুমে সেটা সম্ভব না কাজ করা এই ড্রেনের মধ্যে, কিন্তু অক্টোবর মাস থেকে যাতে কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি আর যেটাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি তার জন্য আমি ব্যবস্থা নেব। আপনারা জানেন সেখানেও অনেক অসুবিধা আছে। আপনারা দেখেছেন যে অম্বিকাপুরটিবাসী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন, যার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আমরা সেই প্রসেসকে মেনটেন করে আমরা করেছি। এভাবে কিছুটা জায়গায় অনেকটাই এনক্রোচমেন্ট রয়েছে, এই এনক্রোচমেন্ট সরিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে।